হঠাৎ দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ছে, পায়ে হাতে ব্যথা বা শক্তি পাচ্ছেন না, এর কারণ হতে পারে ভিটামিন ডির অভাব। ভিটামিন ডির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে শরীরে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণ করা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। ভিটামিন ডির উপকারিতার মধ্যে রয়েছে হাড় শক্ত করা, দাঁত শক্ত করা, পেশি শক্তি বাড়ানো, ওজন নিয়ন্ত্রণে রাখা। তবে প্রায় সময়ই দেখা যায় আমাদের শরীরে ভিটামিন ডির অভাব রয়েছে, কিন্তু ঠিক কখন বুঝবেন যে শরীরে ভিটামিন ডির অভাব দেখা দিয়েছে? লক্ষ্য করবেন যখন মাংসপেশি দুর্বল হয়ে যায়, অল্প আঘাতেই হাড়ে ফাটল দেখা যায়, দাঁত ভেঙে যায়, উচ্চ রক্তচাপ, ক্লান্তি, মানসিক বিষণ্ণতা দেখা দেয়। এসব উপসর্গ দেখা গেলেই বুঝবেন ভিটামিন ডির ঘাটতি হয়েছে। দ্রুত এই ঘাটতি থেকে সেরে উঠতে খাবারের পাশাপাশি ভিটামিন ডির মূল উৎসর উপরও ভরসা রাখতে হবে। ভিটামিন ডির মূল উৎস হচ্ছে সূর্যের আলো। সকালের রোদ প্রায় 10 মিনিট ত্বকে লাগালে তা আপনার ভিটামিন ডির ঘাটতি পূরণ করতে সাহায্য করবে। তার পাশাপাশি প্রতিনিয়ত ডিমের সাদা অংশ, চিজ, গরু খাসির কলিজা, মাছের তেল, দুধ খেলেও তা ভিটামিন ডির চাহিদা পূরণ করবে। নুসরাত তাওরীন, চ্যানেল আই, অনলাইন।